নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হলাম। তো তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো নমস্কার বন্ধুরা, তো টিচার ট্রান্সফারের যে আজকে ঘোষণা হয়েছে শিক্ষা দপ্তর থেকে, বা মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে একটি পোর্টাল অনলাইনের মাধ্যমে টিচার ট্রান্সফারের সিস্টেমে এখন আপাতত মিউচুয়াল ট্রান্সফারের জন্য বা সমস্ত ধরনের ট্রান্সফারের জন্য টিচার লগ ইন করতে হবে, টিচার লগ ইন ট্রান্সফার IOSMS পোর্টালে। তো তার ফ্রন্ট পেজটা ঠিক এইরকম হবে এবং এখনও পর্যন্ত ডিটেলসটা পাওয়া যায়নি, তো আপনারা দেখে নিন। আপাতত যে টিচার্স ট্রান্সফার লগ ইন IOSMS-এর ফ্রন্ট পেজ অনেকটা এরকম হবে, যার যেখানে প্রেজেন্ট স্কুল অফ সাব ডিভিশন এবং টিচারদের ইউনিক কোড দিতে হবে, অর্থাৎ টিচারদের প্রত্যেকের যে সার্ভিস ইউনিট কোড রয়েছে সেই ইউনিক কোডটা দিতে হবে, এবং প্যান কার্ড নাম্বার চাইছে, এবং তারপর এখানে ক্যাপচারটা দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। টিচার লগ ইন তাহলে করতে হবে, তাহলে IOSMS পোর্টালের মধ্যেই একটা অংশ চলে আসবে টিচার লগ ইন অপশান, এবং সেখানে এইরকম অপশানগুলো আসবে, এখান থেকে আপনি ক্লিক করে লগ ইন পেজ যাবেন। লগ ইন পেজে তারপরে ভেতরের কাজ রয়েছে। তো এখনও পর্যন্ত এই নিয়ে বিশেষ আপডেট পাইনি, তো এটুকুই পেলাম। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও কিছু লেটেস্ট আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট।